অন্যান্যদের কাজ শেষ হয়ে যায় ইমিগ্রেশনের পার্টটা, তখন আমাদের কাজটা শুরু হয়, যখন তাকে আমরা যে অ্যাক্সেস কন্ট্রোল যেটা এখানে এসে ওখানেই আমাদের যারা ছিলেন তাদের কিছু ব্যাপারে তাদের কাগজপত্রে ডাউট সৃষ্টি হয়েছিল। তো কিন্তু আমাদের একটা সেন্ট্রাল যে পাসপোর্ট সিকিউরিটি আছে, যারা ভিসা ইস্যু করছে তাদের সাথে আমাদের যোগাযোগের একটা মেকানিজম আছে, এবং এটা আমাদের নিয়মকানুনগুলো মেনে চলতে হয়। কোনো ধরনের যদি এরকম আমাদের ডাউট আসে আমরা তাদের সাথে ক্রস চেক করি। তো এই ক্রস চেক করতে গিয়ে সিলেট থেকে যখন আমরা এটা তাদেরকে মেসেজ পাঠিয়েছি, কারণ এই ভিসাটা ইস্যু হয়েছে আমাদের দিল্লি থেকে, কানাডিয়ান হাই কমিশন দিল্লি থেকে, তো আমরা যখন পাঠিয়েছি রিপ্লাইটা আসার আগেই ওনাদের ফ্লাইট টাইম হয়ে গেছে, তখন তো আমরা তাদেরকে কিছু বলার সুযোগ নাই। যখন এটা তারা এখানে চলে আসছে ট্রানজিট প্যাসেঞ্জার, এই সময় রিপ্লাইটা চলে আসছে, এবং দ্যাট ওয়াজ ভেরি স্পেসিফিক, এবং সেটা অত্যন্ত আমাদের জন্য, দেশের জন্য, আমাদের মানুষের জন্য, আমাদের এয়ারলাইন্সের জন্য খুবই এটা অ্যালার্মিং ছিল। তারা যে মেসেজটা আমাদেরকে দিয়েছে সেটি আমরা, তারপর আমরা এটাকে খুব সফটলি বলছি, তাদের কাগজপত্রের মধ্যে যথেষ্ট আপনার কন্ট্রাডিকশন ছিল। তারা একটা বিয়ের দাওয়াতে যাচ্ছিল, তারা তাদেরকে ভিসা নেওয়ার সময় বলেছে যে তারা হোটেলের অ্যাড্রেস দিয়েছে, কিন্তু পরে আবার আমাদের এখানে কাগজপত্রে দেখা গেল তারা র্যান্টেড হাউসে থাকবে। আপনি 45 জন মানুষ একটা র্যান্টেড হাউসে, ওখানে থাকার কোনো সুযোগ নাই। এবং আমাদের ইন্টেলিজেন্স অন্যান্য ইনফরমেশন আছে, এটা আমাদের অত্যন্ত একটা দ্বিপাক্ষিক সম্পর্ক, এবং আমাদের এই রুটটা আমাদের খুবই, আমি বলবো যে একটা টপ 1-2-3 মধ্যে একটা আমাদের এই কানাডার রুটটা। এবং তারা নিয়মকানুনের ব্যাপার আপনি জানেন খুবই তারা সেন্সিটিভ, এবং এখানে আমার দেশের মান সম্মান, এবং আমাদের ওখানে হাজার হাজার আমাদের শিক্ষিত লোকজন যায়, স্টুডেন্টরা যাচ্ছে, অনেক অপরচুনিটিস ওইখানে আছে শিক্ষার এবং অন্যান্য প্রফেশনের। আমরা এটিকে কোনো প্রতারণার হাতে ছেড়ে দিতে চাই না, আমরা এটিকে নিশ্চিতভাবে জেনেই আমরা এটা করেছি, এবং এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স, একদম যেটা বলা হয় সেটা যে কোনো লেভেলে যেই হোক না কেন, এটাকে আমরা যখনই আমরা পেয়েছি, আমরা কনফার্ম হয়েছি, তখনই আমরা তাদেরকে বলেছি যে আপনারা দেখেন আপনাদের এখানে প্রবলেম আছে, আপনারা হয়তো ঠিক করে নিয়ে আসেন, না হলে আপনাদেরকে আমরা করতে পারবো না। পরে আমরা বলতে বাধ্য হয়েছি আপনারা যদি এখানে নামেন আপনাদেরকে কিন্তু তাহলে তাদের বর্ডার সিকিউরিটির তাদের মুখোমুখি হতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা হতো, আমাদেরকেও কিন্তু তারা পেনাল্টি ইম্পোজ করতে পারতো, এবং আমাদের ইভেন ওখানে অপারেশনও বন্ধ করে দিতে পারে, কারণ এটি এক ধরনের মানব পাচারের পর্যায়ে পড়ে যায়। পরবর্তীতে তদন্ত এটা বলে দেবে, এই ধরনের কোনো কিছু আমরা প্রশ্রয় দেব না। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন তাদেরকে আমি অনুরোধ করব, অন্যায়ের পক্ষে যারা আইনকানুন না মেনে কাজ করছে তাদের পক্ষে না দাঁড়াতে, এটি আপনার নিজের ক্ষতি করছেন, কারণ যারা খুব বৈধ উপায়ে কষ্ট করে যাচ্ছে তাদের জন্য কিন্তু আপনি সুযোগটা বন্ধ করে দিচ্ছেন, এবং আমার দুই দেশের সম্পর্কে এয়ারলাইন্সের জন্য আপনার এটা ভয়াবহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং এটি যদি কেউ একবার শুরু করতে পারে তাহলে কিন্তু আপনি এটিকে বন্ধ করা খুব কঠিন হয়ে যাবে। আপনি যেই কারণে, আপনি জানেন অনেক দেশে আমাদের এই বদনাম হয়ে গেছে, কিন্তু আমরা বিমানে এই ধরনের কোনো কিছুকে আমরা প্রশ্রয় দেব না, এবং আমরা জেনে শুনে আইনকানুন মেনে খুবই সলিড ইনফরমেশন আমাদের কাছে থাকার পরে আমরা করেছি। আমাদেরকে তাদের ভিসা অথরিটি যেটা বলেছে, তারা যেই কাগজপত্র দিয়ে ভিসা অবটেন করেছে পরে আবার যে কাগজপত্র জমা দিয়েছে তার মধ্যে কন্ট্রাডিকশন আছে সেটি, এবং তারা 44+1, 44 জন অ্যাডাল্ট, একজন ইনফ্যান্ট, 45 জন। তো সুতরাং আপনাদেরও একটা আমার মনে হয় প্রশ্ন আসা উচিত, আসলেই আমরা খবর নিয়েছি যার বিয়ের কথাও দাওয়াত দেওয়া হচ্ছিল তার এ ধরনের কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না, এবং এটা আমি এতটুকু বললাম, আমরা আরও বলতে পারি কিন্তু এটা আমার যেহেতু এরিয়া না, তো সুতরাং আপনারাই ভেবে দেখুন, একটা কানাডার মতো একটা দেশে তাদের নিয়মকানুন কিন্তু অত্যন্ত স্ট্রিক্ট, এবং আমরাও পিছিয়ে নেই, সুতরাং আমরা কেন একটা মানে আইন অমান্যকারী জাতির তালিকায় কেন আমরা থাকবো? আমরা এগুলা যে যাই বলুক, আমরা আমাদের জায়গায় যেই ছাড়ুক না ছাড়ুক, বিমান ছাড়বে না, বিমান কোনো ধরনের এই ধরনের যে বার্তা দিতে চান কিনা, একদম স্পষ্ট বার্তা, স্পষ্ট বার্তা, আই রিপিট, বিমানে কোনো ধরনের
এই ধরনের জালিয়াতি, কোনো ধরনের এরকম সন্দেহজনক কাগজপত্র, এগুলা নিয়ে যে বা যারাই ভ্রমণ করুক, এটি আমাদের নজরে আসার সাথে সাথে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিব, এবং এই ক্ষেত্রে যদি আমাদের কেউ জড়িত থাকে তাদের কঠিন শাস্তি আমরা ইনশিওর করব, এবং যদি এটি সুযোগ থাকে তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা দায়ের করব, এবং এরপরও যারা বিমানের বিরুদ্ধে বদনাম করে বেড়াচ্ছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনব। কারণ বিমান একটি, এটা সুনাম রয়েছে, এটার ব্র্যান্ড ভ্যালু রয়েছে, আমরা 10,000 কোটি টাকার একটা কোম্পানি, তো আমার কোম্পানির বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অভিযোগ নিয়ে আপনার গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কিছু বলে থাকে, আমরা সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই।